মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয় ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় অবস্থিত একটি ঐতিহাসিক সরকারি উচ্চ বিদ্যালয় যা ঢাকায় মুসলমানদের শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। এটি 1874 সালে প্রতিষ্ঠিত হয়। এটির অন্তর্ভুক্ত একটি ছাত্রাবাস রয়েছে যার নাম ডাফরিন মুসলিম হোস্টেল। মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়ের যাত্রা শুরু হয় 1874 সালে। এর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন খান বাহাদুর কাজী জহিরুল হক। স্কুলটি ঢাকার পুরাতন স্কুলগুলোর মধ্যে একটি। এই স্কুলটি ব্রিটিশ যুগে হাজি মোহাম্মদ মহসিন ফান্ড থেকে পরিচালনা করা হতো, পরে সরকারিকরণ করা হয়। ঢাকার পুরাতন লাইব্রেরিগুলোর মধ্যে এখানকার লাইব্রেরি একটি, যা 1911 সালে প্রতিষ্ঠিত। এই স্কুলে আজও জোহরের নামাজ ও টুপি পরার ঐতিহ্য ধরে রাখা হয়েছে, যা বাধ্যতামূলক, এবং এখানে বাদ্যযন্ত্র ছাড়া প্রতিদিন সকালের জাতীয় সঙ্গীত পরিচালনা করা হয়। আপনারা ভিডিওতে মুসলিম সরকারের উচ্চ বিদ্যালয় দেখছেন। এই লম্বা করিডোরটি মূল ভবনের করিডোর এবং রয়েছে ঢাকা গভর্নর মুসলিম হাই স্কুলের স্কাউট ভবনের রুমটি দেখলেন। সম্মুখে রয়েছে বিশাল খেলার মাঠ। এই স্কুলের কৃতি শিক্ষার্থীদের মধ্যে রয়েছে খান বাহাদুর আব্দুল হাকিম, প্রাক্তন পরিচালক শিক্ষা, আব্দুর রাজ্জাক জাতীয় অধ্যাপক, বি এস সিদ্দিকী বিচারপতি, আব্দুল্লাল মুতি শরফুদ্দিন, নওয়াব খাজা হাসান আশকারি, অপ্রাক্তন পূর্ব পাকিস্তানের মন্ত্রী বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর, লেখক, চিত্র সমালোচক এবং শিক্ষাবিদ, তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। 1969 সালে এই স্কুলের প্রথম পুনর্মিলন অনুষ্ঠিত হয়। এরপর যথাক্রমে 1982 সালে, 2012 সালে এবং 2017 সালে প্রাক্তন ছাত্র পুনর্মিলন উদযাপন করা হয়। এ যাবৎকালের মধ্যে অনুষ্ঠেয় অনুষ্ঠানগুলোর মধ্যে 2017 সালের পুনর্মিলন অনুষ্ঠানকে সর্বাধিক বিবেচনায় সর্বশ্রেষ্ঠ বিবেচনা করা হয়। আপনারা ভিডিওতে মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান ভবন দেখছেন। মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয় ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় অবস্থিত। এই স্কুলটির উল্টো পার্শ্বে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং তার পাশেই রয়েছে ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক, কবি কাজী নজরুল সরকারি কলেজ, রয়েছে বাংলাদেশের প্রথম পানির ট্যাঙ্কি, এছাড়া কবি নজরুল সরকারি কলেজের পাশে রয়েছে বাংলাদেশে ঢাকার প্রথম পেট্রোল পাম্প। অর্থাৎ নানা দিক থেকে এই স্কুলটিকে ঘিরে রয়েছে কিছু ঐতিহাসিক স্থাপনা। দর্শক যখন স্কুলটি ভ্রমণ করতে আসবেন বা দেখতে আসবেন, অবশ্যই সময় করে এর চারপাশটা ভালো করে দেখে নেবেন। অর্থাৎ যে কাউকে জিজ্ঞেস করলেই আপনাকে দেখিয়ে দিবে। স্কুলের সম্মুখে রয়েছে ভিক্টোরিয়া পার্ক বা বাহাদুর শাহ পার্ক, অর্থাৎ